টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন টেকনাফের রোহিঙ্গা শরণার্থীরা। রান্না করতে না পারায় খেয়ে না খেয়ে থাকতে হচ্ছে তাদের। কাদা মাটিতে দুর্ভোগ বেড়েছে আরো। মাটিতে বসার জায়গাটুকু পাচ্ছেন না তারা। দুপুরে কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণকালে সড়ক ও পরিবহন সেতু মন্ত্রী উবাইদুল কাদের বিশ্ববাসীকে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। মিয়ানমারের অমানসিক নির্যাতন বন্ধেরও দাবি জানান মন্ত্রী। কতদিন এরা খাইনি, আমরা এসছি ওদের জন্য কিছু করতে, এই বৃষ্টির মধ্যে কি কষ্ট, আজকে তারা তাদের এই কষ্ট আরো বেড়ে গেছে। এদিকে টেকনাফের শাহপুরের দ্বীপের কাছে আরো এক রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে পুলিশ।